আজকের রেসিপি মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য মোচাটাকে ছুলে নিয়েছি, এখন এটাকে ঝুরি করব। ঝুরি করে তারপর ভাপিয়ে নেব, তারপরে আলু একটু ভেজে নিয়ে তারপর রান্না করব। এইভাবে আমি এখন ঝুরি করেছি, এটা আমি এখন ভাপিয়ে নেব। এই যে আমি মোচাটা এখন ভাপিয়ে নিয়েছি, এখন ওইটাতে আলুটা কেটে নিয়েছি, আলুটা এখন ফোড়ন দেব। তেল দিই আমি, তেল দিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এই যে জিরা ফোড়ন দেবো আর এই যে তেজপাতা ফোড়ন দিলাম। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়ে আলুটা ছেড়ে দেবো। কাঁচা লঙ্কা আলুটা ছেড়ে দিলাম, এটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে আমি মশলাটা দেব। অল্প করে লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, এটা এখন ভেজে নেব, নিয়ে তারপর মশলাটা দেব। আলু ভাজাটা হয়ে গেছে, এখন এটাতে আমি মশলাটা ছেড়ে দেবো। আর একটু লবণ হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এখন আর একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি জিরে আদা মশলা বাটা দেবো। এখন প্রায় হয়ে আসছে, এখন এটাতে আমি চিনি একটু দেব আর এই জিরে আদা বাটাটা দিয়ে দেব। এটুক চিনি দিয়ে দিলাম আর এই জিরে আদা বাটাটা দিয়ে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করবো, করে তারপরে আমি নামিয়ে ফেলব। এখন এটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে ফেলব। অনেকে এটা তো গরম মশলা খায়, ঘি খায়, ঘি দিলে পরে আরও টেস্ট বেশি হয়। আমরা ঘি খাই না তো, কম খাই, সেই জন্য হচ্ছে ঘি দিলাম না। ঠিক আছে, এখন না